তো আমি একটা ভিডিও করতে একটা কিছু কথা বলতে তোমাদের কাছে এলাম, কারণ ওই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো তোমাদেরকে কিছু কথা বলবো, যারা কমেন্ট করছো যে ছেলে আর মা যেন এক হয়, সন্তান মাকে ছাড়া থাকবে কী করে, এই সব বলছো। তোমাদের একটা কিছু কথা বলি, যেটা হচ্ছে টিনা ছেলেটাকে নিয়ে যাবে আমি মানলাম, সে তার কাছে রাখবে সেটাও মানলাম। তো ওটা হচ্ছে ওর মামার বাড়ি, ওটা ওর নিজের বাড়ি না, ওটা ওর মামার বাড়ি। তারপরে হচ্ছে একদিন না একদিন লাইফা আর তার বউয়ের বাচ্চা হবে, 1 বছর না 2 বছরও তখন তার বাচ্চা হবে। সেই বাচ্চার বাড়ি ওটা হচ্ছে আসল ওর বাড়ি, তখন এ কি বলবে, এটা আমার কি কার বাড়ি, এটা আমার কার বাড়ি, তখন কি বলবে, এটা ওর মামার বাড়ি। যাই হোক, মামার বাড়ি আর নিজের বাড়ি একটা তফাৎ আছে আলাদা। তার তখন সন্তান হবে লাইফার, তো লাইফার ছেলে মেয়ে যাই হোক সেটা ওর নিজের বাড়ি হবে, হয়তো একটা নতুন সদস্য এলো তার ওপর ভালোবাসাটা একটু বাড়ে, একটু কেন অনেকটাই বাড়ে। আর তখন ওটা নিজের একদম নিজের ঘরের নাতি নাতনি হবে, কামলার মা বাবার নিজের ঘরে নাতি নাতনি হবে। আর এইটা হচ্ছে গামলার আগের পক্ষের সন্তান, তা তোমরা ভাবো বিচার করো, তাহলে সে ভালোবাসাটা বেশি পাবে না এ ভালোবাসাটা বেশি পাবে? তোমরা তো খুব বলছো মা ছেলে এক হবে, আমি মানলাম নয় মা ছেলে এক হবে, বাট এই জিনিসটা সেন্স রাখো তো, যে তার বাড়িতে যখন নিজস্ব ফ্যামিলিগত ছেলের মানে লাইফার যখন সন্তান আসবে, তখন তার ভালোবাসাটা কি করে বাদ দিয়ে কৃষ্ণানু এই গামলার কৃষ্ণানু খুব ভালোবাসাটা পাবে? তোমরা ভাবো একটুখানি। তারপর তারপর ও তো গুদীপ্তকে বিয়ে করেছে গামলা, তো গামলা আর গুদীপ্তর মধ্যে কি কোনো সম্পর্কই হয়নি? স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা কি হয়নি? তোমরা কি করে ভাবছো, যারা একসাথে ঘুরতে গেছিল ওখানে ঘুরতে গিয়ে ওরা এক রুমে ছিল, সেখানে কি কোনো সম্পর্কই হয়নি? ওরা তো একবার রাতের বেলা ওইটুকুনি খাট, আমি যে হোটেলে খাটগুলো দেখেছি ওইটুকুনি খাটগুলো, তো একবার তো যখন রাতে ঘুমানোর সময় তো ভিডিওটা অন করে দেখাতে পারিনি যে এই দেখো আমি বৌদি ঠাকুমা মা এই ঘরটায় শুয়ে আছি, একবার দেখাতেই পারতো। ও যখন দেখাচ্ছে, যখন ওরা বেরোচ্ছে প্যাকিং ট্যাকিং করে ওরা বাইরে ঘুরতে যাবে সাইট সিন দেখতে, তখন ও ভিডিও করে দেখাচ্ছে এই দেখো আমি বেরোচ্ছি আমরা এই বেরোবো এই সেই, কিন্তু ও একবারও কিন্তু রাতে শোয়ার সময় এক ও তো মাঝে মাঝে বাড়িতে দেখায় যে ঠাকুমা ঘুমাচ্ছে আমি বসে আছি ভিডিও করছি, রাতে দেখায় সেই সময় তো একবারও দেখাচ্ছে না যে দেখো আমরা ঘুমাচ্ছি। আর ওইটুকুনি খাটের মধ্যে তোমাদের কমন সেন্স নেই যে চারজন কি করে ঘুমাতে পারে? সে তো নিশ্চয়ই আলাদা রুমে ঘুমাচ্ছে, তাদের সাথে যদি সম্পর্ক থাকে দুজনের মধ্যে স্বামী স্ত্রী, তাদেরও তো একটা বাচ্চা হতে পারে, এখন না হোক 2 বছর পর হোক বা 3 বছর পর, তাদের তখন বাচ্চা হবে, তখন কিন্তু এটা নিজস্ব বাচ্চা হবে, তখন দুজনের মধ্যে নিজের একটা বাচ্চা হবে, তখন কৃষাণু কি করবে, তখন তখন কৃষাণু কি করবে, ও এদিক দিয়েও ফেসে যাবে ওই দিক দিয়েও ফেসে যাবে, নিজের বাচ্চা যখন হবে তখন তারা ভালোবাসা পাবে। গুদীপ্ত কি করে ভাবছো তুমি যে কৃষ্ণকে ভালোবাসবে, কৃষ্ণকে ভালোবাসবে কি করে ভাবলে গুদীপ্ত? তখন নিজের সন্তান হয়ে যাবে, তখন সন্তানকেই প্যারিটি বেশি দেবে। আর এই পাশ থেকে লাইফার যখন সন্তান হবে, লাইফাকে কিন্তু সবাই, লাইফার বাচ্চাটাকে কিন্তু সবাই ফ্যামিলি, কারণ ওটা নিজের বাড়ি, তখন ওইটুকুনি বাচ্চা পুরো একা পড়ে যাবে। তোমরা মাথায় রাখো ও কিন্তু পুরো একা পড়ে যাবে, এইটুকুনি কমন সেন্স তোমাদের মাথায় নেই যে তোমরা এখনকার চিন্তা করছো, পরের স্টেপে চিন্তা করো 1 বছর পর কি হবে সেটা চিন্তা করো, লাইফের ব্যাপার একটা বাচ্চা, যে তারপরে তাদের তো একটা বাচ্চা হবে, এদের একটা বাচ্চা হবে, তখন যতই হোক সে একটা মানে ভালোবাসা কমে যাবে, কিন্তু সে যদি তার বাবার কাছে থাকে ওটা হচ্ছে নিজস্ব বাড়ি ওর, কেউ ভালো না বাসলেও সে বলবে এটা আমার বাড়ি নিজের।
ওর ওখানে অধিকার বেশি। তোমরা একটা কমন সেন্স দিয়ে খাতে পারছো না যে সে যদি এখানে আসে তার একদিন, ও নয় ওকে মানে নিজে জেতার জন্য আসছে, আর সে যদি সত্যিকারের মা হতো তাহলে কালকে ঘুরতে বের না 19 থেকে ঘুরতে বেরোতো না। সে যদি সত্যি তার সন্তানকে চাইতো, সে যদি সন্তানকে সত্যিকারে ভালোবাসতো, সেদিনকার রাতে যেদিনকার ও বেরিয়ে এসেছিল সেদিনকার ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসতে পারতো, হাত ধরে সেদিনকার ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসতে পারতো। আর যদি ছেলেটাকে ভালোবাসতো তাহলে সেদিনকার যখন পুলিশ নিয়ে এসে বাড়িতে হামলা করলো তখন মনে পড়লো না যে শীতকালের দিন, শীতকালের সময় ছিল, ওই সময় আমার ছেলেটা কি করে খাটের মধ্যে ঘাটে খাট ছাড়া যে শোবে, তার জন্য খাটটা দান করে দিই। সেই সময় ভালোবাসা কোথায় ছিল? তখন গুদিপ্তের উপর খুব ভালোবাসা ছিল তো বাবা, তখন মনে ছিল না যে খাটটা যখন নিয়ে যাচ্ছি খুলে যে আমার ছেলে খাট ছাড়া নিজে শোবে কি করে। হ্যাঁ, একটা মাথায় কমন সেন্স নেই, ছেলেকে ভালোবাসলে সেই সময় ভালোবাসতো, সেই সময় তো অনেক কিছু চিন্তা করতো, তখন ভাবতে পারতো যে আমি যখন ছেলেটাকে নিয়ে চলে আসবো তখন আমি খাট নিয়ে আসবো, এখন আমার ছেলে যখন ওখানে আছে তখন ছেলেটার সাথে খাটে থাকুক, তখন খাটগুলো নিয়ে আসতে পারো, তখন সঙ্গে সঙ্গে ছেলেটাকে সবকিছু নিয়ে আসার জন্য পুলিশ নিয়ে এসছে, তো ছেলেটাকে নিয়ে তখন চলে আসলে সন্দীপ কিছু করতে পারতো না কেন, তখন ভালোবাসা কোথায় ছিল? খাটাও খাটাও ভালোবাসে কি সেটা, খাটাও কান মাথা খাটিয়ে যে ছেলেটাকে কি ভালোবাসে, ও কি নিয়ে এসে কি ভালোবাসবে। তাদেরও একদিন গরিবটার গামলার একদিন বাচ্চা হবে, তখন তাদের ভালোবাসাটা আলাদা হবে, তখন এ পুরো অন্য হয়ে যাবে, ভালোবাসা পাবে না লাইফ। আরো যখন ছেলে মেয়ে হবে তখন ওদের নিজের ফ্যামিলি হবে, তখন ভালোবাসাটা ও বেশি পাবে। কি বলবো, কিছু বলার নেই তোমাদেরকে, মানে তোমরা এটা নিজের কমন সেন্স দিয়ে ভাবো না যে প্রথম এখন না, ঠিক আছে মানলাম ছেলে আর মেয়ে হবে, মানলাম ছেলে মা এক মিল হওয়া নিয়ে তোমরা অনেক কিছুই বলছো, কিন্তু পরবর্তীকালে কি স্টেপ হবে কি হবে সেটা ভাবছো না? যে পরবর্তীকালে যখন ওদের বাচ্চা হবে তখন ওরা কি করবে, নিজের বাচ্চা নিজে হয় যাই হোক, যখন নিজের ফ্যামিলিতে একটা বাচ্চা আসবে না লাইফ আর লাইফের বউয়ের, তখন কিন্তু যতই হোক ওটা নিজের বাড়ি হবে, কারণ ওর ওটা মামার বাড়ি, আর যেটা কৃষ্ণ থাকে সেটা হচ্ছে নিজের বাড়ি ওর। সেটা কমন সেন্স নেই তোমাদের, একদিন একদিন তোমাদের, তুমি কি ভাবছো এখন কিছু দেখাচ্ছে না, ও কিন্তু ছেলে নিয়ে আসার পর ও গুদীপকে সামনে নিয়ে আসবেই, কারণ সবকিছু সলভ হয়ে যাবে, জিতে যাবে ও, ও ছেলে নিয়ে গেলে ও জিতে যাবে, ও জিতার জন্যই কিন্তু ছেলেটাকে নেওয়ার চিন্তা করছে, এতদিন চিন্তা ছিল না। কি বলবো, কিছু বলার নেই তোমাদের, একটা কমন সেন্স নিয়ে বুদ্ধিটা খাটিয়ে খাটাও, দেখবে সব বুদ্ধি বেরিয়ে যাবে তোমাদের, সব বুদ্ধি মাথা থেকে বেরোবে যে কি হবে পরবর্তীকালে, পরবর্তীকালে চিন্তা করো একটা, এখন চিন্তা করে লাভ নেই, পরবর্তীকালে যখন দুজন দুদিক দিয়ে সন্তান হবে তখন তারা কি করবে। তো চলো, আর যখন ওরা ঘুরতে গেছিল আমি ফলো দেখেছিলাম যে রাতে যখন ওরা খাবার আনতে, হ্যাঁ খাবার আনতে ছাদে গেছিলো, তখন মানে রাত হয়েছিল, তো খাবার আনতে গিয়ে তখন যে শ্মশানটা দেখাচ্ছিল না, তখন বলছিল দেখো এটা কি বলতো, শ্মশান ছাদ দিয়ে শ্মশানের মা ইয়ে আমাদের কাছেই, শ্মশান হোটেলের কাছেই, তো তখন কিন্তু প্রদীপ্ত আর ওই উপরে উঠেছিল, তার মানে ওরা একই রুমে ছিল। তারপরে যখন ওদের নিজে ঠাকুমার কাছে মানে ঠাম্মার কাছে খাবারটা পাঠাতে হবে, তখন ওর বৌদিকে ডেকেছিল, তখন বৌদি ওপরে গিয়ে ওদের ঘরে খাবারটা ওরা নিয়ে চলে গেছিলো, বৌদি আর ওদের খাবার দুজনে, ও দুজনে নিয়ে এসে খাবারটা ওরা রুমে খেয়েছে, যেখানে ওরা এক রুমে আছে সবাইকে দেখাচ্ছিল আমরা, আর মানে মা বাবা মা বোন এই মা বলছে সরি মা বৌদি ঠাকুমা এক ঘরে আছে, ওই রাতে তো বললাম তো, রাতে তো একবারও ক্যামেরাটা অন করলি না যে দেখো আমরা ঘুমাচ্ছি একসাথে, কোনো জায়গায় তোমরা দেখেছো অন করে দেখ দেখাতে যে চারজনে এক খাটে চড়ছে, আর খাটের যে সাইজ চারজন কেন, তিনজনও ঠিক করে ওখানে শোবে না, সেখানে ওরা আলাদা রুমে ছিল, সেখানে ওদের কি বলবো, কিছু বলার নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক যাই হোক হয়েছে, তাহলে ওদের একদিন একদিন তার সন্তান আসবে, তখন উদীপ্ত নিজের, তখন কৃষাণুকে বুঝবে, লাইফ আর যখন সন্তান হবে তখন বুঝবে। তো চলো, আর কিছু বললাম না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।